আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহান ইসলাম পাখি। মুরবি কি নাম? বলুন কি? ইজ্জত আলী। ইজ্জত আলী, খুব সুন্দর নাম। আপনার বাড়ি কোথায়? স্পিনজারপুরে। এখানে কিসের আসছেন? চাউল। এই চাউলটা কত করে কেজি নিচ্ছে? 15 টাকা। এখন চাউলের বাজার দর কত? কিনা খান না 60 টাকা। যদি 15 টাকা কেজি চাল পান তাহলে কি এটা কেনার ব্যবস্থা করছে আপনার জন্য? শেখ হাসিনা, আমাদের যে স্থানীয় কৃষি মন্ত্রী আছে বর্তমান আপনার আওয়ামী লীগের প্রার্থী, তার জন্য আপনি কি বলবেন? এখন কি সে কি তাকে কি ভোট দিবেন? এলাকায় কি ভোট পাবো? সে লোক কেমন? ভালো। তাতে আপনারা খুশি? খুশি আছেন? এই যে নির্বাচন আসছে, আপনার নির্বাচনের আমেজ আসছে এখন? আপনাকে নির্বাচন আসছে জানেন? হ্যাঁ জানেন। ভোট দিবেন তো? আপনারা এখানে এত ভিড় করছেন কেন? এই যে বর্তমান নির্বাচনী হাওয়া বইছে এই কেরামজানিতে, আসলে আমাদের যে বর্তমান কৃষি মন্ত্রী আছে উনি একজন আওয়ামী লীগের প্রার্থী আবার পুনরায়। আপনি তো স্থানীয় মেম্বার, আসলে আপনার অভিমত জানতে চাচ্ছি যে আপনার এলাকায় কিরকম নির্বাচনী আবহাওয়া বইছে? নির্বাচনী হাওয়া 100% পাস করলো লোক আমার কা, তাতে জনগণের মধ্যে নির্বাচনী আমেজ আছে কিনা? সবাই জোর দিয়ে ভোট দিব সবাই। এই যে আজকে যে আপনারা 15 টাকা কেজি চাল দিচ্ছেন সাধারণ মানুষকে, আসলে এই সুবিধাটা কি পাইলে পাইলেন আপনারা? শুধু শেখ হাসিনার অবদানে, মানে কম পয়সায় খাওয়াবো। শেখ হাসিনার নির্বাচন ইশতেহার ছিল, দিছে, সবাই খুশি হয়ে খাইতেছে। এইগুলা কি কেউ বিক্রি করে কিনা? না না, বিক্রি করে না, নিয়ে যা বিক্রি করুক খাবার জিনিস। তাহলে আপনি কি স্থানীয় ভাবে এটা বিতরণের শনাক্ত করার জন্য আছেন নাকি? আছি, দাঁড়ায় আছি, দেখতেছি কার্ড, মানে কেউ জানি একজনের চাল নিতে না পারে এই জন্য আর কি দাঁড়ায় আছি দেখতেছি। আপনি এই যে আজকে যে কৃষিমন্ত্রী পুনরায় নির্বাচনে দাঁড়াইছে, তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? তার উদ্দেশ্য হলো সবাই লোক আমাকে ভোট দিবে, তো সবাই লোক আমাকে ভোট দিবে, সবাই নৌকা আমাকে ভোট দিবে। আপনি সহযোগিতা করবেন কিনা? অবশ্যই করবো, অবশ্যই করবো। আপনি কয় নৌকা ওয়ার্ডের মেম্বার? 8 নম্বর ওয়ার্ডে। কোন ইউনিয়ন? বলিবদ্ধ ইউনিয়ন। এর আগেও ছিলেন? গত ইয়ে ছিলাম, এবারও আছেন? এবার আমার ওয়াইফ আছে। আপনার ওয়াইফ এবার? জি জি। তাহলে আপনি তার ওয়াইফের পক্ষে আছেন নাকি? জি জি। এই যে আপনি তো এই এলাকার মানুষ নাকি, আপনি কি কোনো কার্ড পাইছেন? পাইছি। আচ্ছা, কার্ড পাই কি উপকার হয়েছে আপনার বলেন? ভালো উপকার হয়েছে। তাতে কি এই 15 টাকা কেজি চাল যে পাচ্ছেন, এটা কি আপনার পরিবারের সবাই উপকার হয়েছে না আপনার উপকার হয়েছে? হ্যাঁ, উপকার হয়েছে। তাতে কি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন কিনা? হ্যাঁ, দোয়া সবার। আমি আগে থেকেই এটা ঢিলা, আমার দায়িত্ব হলো বাগোয়া, বলিভদ্র, পানকাতা, খিলপাড়া এবং পাঁচফোড়ন ও কাকিনাডার কৃষি অংশের দায়িত্বে আমি ছিলাম। তো আমরা চাল আগেই দিয়ে ফেলেছি অনেক আগে। পরবর্তীতে এখানে এখানে একজন ডিলার রেজাউল করিম সাহেব ছিলেন, উনি মারা গেছেন। এই এলাকার হতদরিদ্র মানুষ এই সুবিধার থেকে বঞ্চিত হবে, যার জন্য সরকার চিন্তা করে আমাদের ডক্টর মন্ত্রী মহোদয় ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব চিন্তা করেছেন এই এলাকার মানুষগুলির জন্য বঞ্চিত না হয়। যেহেতু ডিলার নেই, চাল কে দিবে? উনি তখন আমাকে এবং শামীম সাহেবকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন যে আমরা যেন এই হতদরিদ্র মানুষগুলিকে সঠিকভাবে এই চালগুলি দিতে পারি, ওনারা যেন বঞ্চিত না হন, তার উদ্দেশ্যে আজকের এখানে
ডক্টর রাজ্জাক এলাকার মানুষের প্রাণ মানুষের জান উনি আসলে এলাকার মানুষ তার নাম শুনলেই চলে আসেন কোনো মাইকিং করতে হয় না কোনো ফোন করতে হয় না যদি শুনে ডক্টর রাজ্জাক আসছেন তার উদ্দেশ্য চলে আসছেন স্বপ্ন ইনশাআল্লাহ উনি প্রার্থী হয়েছেন স্বপ্ন ততক্ষণ আগে আমরা মিটিং করে তাদের কাছে কথা বলেছি সবাই এক বাক্যে স্বীকার হয়েছেন যে আমরা সাত তারিখে কেন্দ্রে যাব এবং নৌকা মাথায় ভোট দেবো অন্য কোনো দল থাকবেন না থাক অন্য কোনো প্রার্থী দাঁড়াবে না থাক না দাঁড়াক ডক্টর রাজ্জাকের মাথা নৌকা আমরা শুনেছি আমরা কেন্দ্রে গিয়ে সবাইকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা ভোট দেবো এইটাই এখানে একটু আগে প্রতিশ্রুতি দিয়ে গেছেন এলাকার মানুষজন এবং এটা ইস্তিঞ্জাপুর এবং কেরামজানি এটা হলো আওয়ামী লীগের দুর্গ ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী উনি গত পরশু দিনও বলে গেছেন প্রত্যেকটা জায়গায় ইস্তিঞ্জাপুর এবং কেরামজানির নাম নেন এবং এটা সবচেয়ে বড় দুর্গ আমাদের মুসুদ্দি ইউনিয়নের ভিতরে বৃহত্তর মুসুদ্দি ইউনিয়নের ভিতরে কেরামজানি ইস্তিঞ্জাপুর হলো আওয়ামী লীগের দুর্গ এখানে বলা বাহুল্য যে এখানে বিএনপির কোনো অতটুক পদচারণা নাই বলে চলে সুতরাং আমরা এই ডক্টর আব্দুর রাজ্জাকের ওনার এই বাস্তবায়ন করার জন্য যতগুলো প্রজেক্ট দিয়েছেন বা এরকম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে এই 10 টাকা 15 টাকা কেজির চাউল বিগত 10 বছর যাবৎ দিয়ে আসতেছেন সত্যিকারের এই এলাকার মানুষ অত্যন্ত খুশি এবং তারা প্রাণ ভরে দোয়া করছেন এবং আগামীতে আমাদের এই সংসদে এই সংসদ নির্বাচনে যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় অবশ্যম্ভাবী এবং হবে ইনশাল্লাহ এবং ডক্টর আব্দুর রাজ্জাকের প্রতি এই আমাদের ধনবাড়ি উপজেলা তথা মুসুদ্দি বলিভদ্র বীরতারা বানিয়াজান যদুনাথপুর দুপাখালী সবাই তার প্রতি সন্তুষ্ট সুতরাং আমাদের এখানে রাস্তাঘাট চলাফেরা সব কিছু কালভার্ট আর আগামী 2024 সালের মধ্যে আমরা যতটুকু জান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আমাদের সংবাদটি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীন বাংলা নিউজ টিভি.com ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীন বাংলা নিউজ টিভি.com